আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। ধন্যবাদ সবাইকে যারা আপনারা নন স্টপ ট্রাভেলের সাথে সংযুক্ত আছেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আশা করছি আমার এই ব্লগটা অনেক অনেক বেশি ভালো লাগবে। সো আজকে আমি সাথে শেয়ার করব আমার ছাদের আশেপাশের খুব সুন্দর একটি মুহূর্ত। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। সো চলেন শুরু করা যাক। ওকে, এতক্ষণ যাবত আমরা ছাদের একটি পাশ দেখলাম। এখন আমার পাশে ছাদের পাশে একটি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটি প্রায় 10 তলা সমান এবং খুবই মজবুত করে উঁচু দালান পর্যন্ত এটি তৈরি করা হচ্ছে। কেমন? সো এরকম একটি বিল্ডিং কার কার করার আশা আছে তারা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরাও দেখতে চাই আপনারা কারা কারা এরকম একটি বিল্ডিং তৈরি করার আশা রাখছেন। আমার মতো আমারও খুব ইচ্ছা, আমারও খুব শখ এরকম একটি কি বিল্ডিং আমি তৈরি করব। সো আপনারাও চাইলে আমার মতো কমেন্ট বক্সে আপনাদের স্বপ্নের কথা লিখতে পারেন। সো আমি আমার ছাদের আরেকটি পাশ, আরেকটি অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এটি আমি আমার ছাদের অন্য একটি পাশ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি মুহূর্ত এবং আকাশটাও খুবই ঝলমলে করছে। হ্যাঁ, যদিও সারাদিন সকাল থেকে একটু মেঘলা মেঘলাই ছিল। হ্যাঁ, আশেপাশে আপনারা অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার আমাদের বিল্ডিংটা 6 তলা পর্যন্ত, সপ্তম তলায় হচ্ছে 700। সপ্তম তলা থেকে যেহেতু ভিডিও করা হচ্ছে আশেপাশের সবগুলো বিল্ডিংগুলোকে দেখতে পাচ্ছি এবং আমার ছাদ থেকে খুবই সুন্দর একটি হিমেল হাওয়া আসে আমার ছাদে। সো অসাধারণ, খুবই সুন্দর একটি মুহূর্ত যেটা আমি আপনাদের হয়তো বা বলে বোঝাতে পারবো না, শেয়ার করতে পারবো না। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কত ছেলেমেয়েরা খেলাধুলা করছে, তারা ছাদে ঘুরে উড়াচ্ছে, কেউ খেলা করছে, এনজয় করছে বিকালের এই সুন্দর মুহূর্তটাকে। আশা করছি আপনাদেরও অনেকের এই বিকালের মুহূর্তটাকে খুব ভালো লাগে এবং অনেকে ছাদ পছন্দ করেন, ছাদে আপনারা ভিডিও তৈরি করেন, ছাদে আপনারা ঘোরাফেরা করেন। আপনারাও চাইলে কিন্তু কি আপনাদের ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনারা যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এইভাবে আপনারা আমার সাথে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের এক একটি লাইক, এক একটি কমেন্ট, এক একটি সাবস্ক্রাইব আমাকে ডেভেলপমেন্ট করবে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু।